করোনা অতিমারি কাটিয়ে ঐতিহাসিক শোলাখিয়া ঈদগাহ ময়দান ঈদুল ফিতরের 195তম জামায়াতের জন্য প্রস্তুত। সেখানে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার শোলাখিয়ায় দেশ বিদেশের লাখো মুসল্লির ঢল নামবে বলে আশা করছেন ঈদগাহ পরিচালনা কমিটি ও স্থানীয়রা। ইনশাআল্লাহ এই বছর লক্ষ মানুষের সাথে আমরা নামাজ পড়া আশাবাদী। লাখ লাখ মানুষ যেমন একসাথে নামাজ পড়ে, নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আমরা লাখ লাখ মানুষ শোলাখিয়া মাঠে নামাজ পড়তে পারবো, দেশবাসীর জন্য দোয়া করতে পারবো, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আগত মুসল্লিরা ধর্মীয় ভাবগম্ভীর্যের মাধ্যমে 195তম ঈদের জামাত আদায় করতে পারবে। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শোলাখিয়ার জামাত আয়োজনের কথা জানালেন জেলা প্রশাসক। এবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জামাতটি অনুষ্ঠিত হবে। কেউ টুপি, জায়নামাজ এবং মাস্ক ছাড়া আমাদের যে নামাজের স্থল এই ময়দানে প্রবেশ করতে পারবে না। ঈদের জামাত নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মাঠে থাকবে সাদা পোশাকের পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা যেন কোনো রকমের ঘাটতি না হয় এবং মানুষের ভিতরে যেন আনন্দ উৎসবটা থাকে সেই লক্ষ্য রেখে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। শোলাখিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। জামাত পরিচালনা করবে মাওলানা ফরিদুদ্দিন মাসুদ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।